যেটাকে সি ডি দ্বারা সংক্ষেপে আমরা লিখি। ছয় নম্বর গেল, সাত নম্বর হচ্ছে কি, পদার্থের পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ পরিমাণ যেটার একক হচ্ছে কি মোল, মোল যেটাকে সংক্ষেপে আমরা এম এল দ্বারা লিখি। তাহলে এই সাতটি মৌলিক রাশি, সাতটি মৌলিক একক, আর সাতটি মৌলিক একক কি সেটা আমরা পেয়েছি। তাহলে যৌগিক একক কাকে বলবো, এক বা একাধিক মৌলিক এককের সমন্বয়ে যে এককগুলো তৈরি হয়েছে সেই এককগুলো হচ্ছে কি মৌলিক একক। আমি আবার বলছি, সরি, যৌগিক একক বা লব্ধ একক। আমি আবার বলছি যে এক বা একাধিক মৌলিক এককের সমন্বয়ে যে এককগুলো তৈরি হবে সেগুলো হচ্ছে কি যৌগিক বা লব্ধ একক। এখন আসো তাহলে যৌগিক একক কি হবে সেটা আমি একটা উদাহরণ আমরা দেখতে পারি। যেমন বেগ সমান সমান আমরা কি দেখেছিলাম, দৈর্ঘ্য দৈর্ঘ্য ভাগ কত সমান। তাহলে একক কি হবে এবার একটু দেখে নিই আমরা। তাহলে দৈর্ঘ্যের একক কি মিটার, যেটা আমরা মৌলিক এককে দেখেছি যে দৈর্ঘ্যের একক মিটার, যেটাকে সংক্ষেপে এম দ্বারা প্রকাশ করেছি। আর সময়ের একক সেকেন্ড, তাহলে কি হলো এটা মিটার পার সেকেন্ড। তবে এইটাকে এইভাবেও লেখা যায় ms ইনভার্স কোয়া বা ms টু দি পাওয়ার মাইনাস কোয়া বা মিটার পার সেকেন্ড বলতে পারে। এরপরে আসো তরল, তাহলে তরল তরল সমান সমান কি লিখব, তরল সমান সমান আমরা দেখেছি দৈর্ঘ্য ভাগ কি সময় স্কয়ার, সময় স্কয়ার। তাহলে এইটার একক কি হবে, এটার একক হবে মিটার, আর নিচে হলো সময় স্কয়ার মানে কি সেকেন্ড স্কয়ার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, মিটার পার সেকেন্ড স্কয়ার, বা যদি আমরা এইভাবে লিখি তাহলে কি লিখবো মাইনাস টু। কেন মাইনাস টু হয়েছে, কারণ এটা তো ভাগ অবস্থায় আছে, এস স্কয়ারটা ভাগ অবস্থায় আছে। যখন এটাকে উপরে আমি গুণ অবস্থায় লিখবো তখন এটা মাইনাস হয়ে যায়, তখন সূচকের নিয়ম জান। এরপরে আসবো বল, বলের এখন কি বল সমান সমান আমরা কি দেখেছি, বল সমান সমান আমরা দেখেছি ভর ইনটু দৈর্ঘ্য, ভর ইনটু দৈর্ঘ্য, আর নিচে সময় কি হবে স্কয়ার, ভরের কি দৈর্ঘ্য আর নিচে হলো সময় স্কয়ার। তাহলে এটার একক কি হবে, যেমন দেখো তাহলে ভরের একক কি কিলোগ্রাম বা কেজি, দৈর্ঘ্যের একক কি মিটার, আর সময়ের একক সেকেন্ড, তারপরে আছে কি স্কয়ার। তাহলে এটার একক হচ্ছে কি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। তবে বল এর ক্ষেত্রে বিকেল নিউটনের অবদান অনেক অনেক বেশি, যার কারণে তার সম্মানার্থে বলের এককটাকে আমরা নিউটন দিয়ে প্রকাশ করতে পারি। অর্থাৎ এই ক্ষেত্রে বলের একক কি হবে নিউটন। আর যে একক কোনো বিজ্ঞানীদের নাম দিয়ে হয় সেই এককগুলো যদি তুমি একটা অক্ষরে লিখতে চাও তাহলে এরকম বড় অক্ষরে লিখতে হবে, অন্য সব অক্ষরে লিখতে হলে আমি ছোট অক্ষরে লিখেছি দেখো কি করে। আর এখানে নিউটন লিখলাম এম দিয়ে, সেটা বড় অক্ষর। কিন্তু যদি তুমি আবার নিউটন পুরোটা লেখো, যেমন এরকম ভাবে যদি তুমি লেখো এ ই ডব্লিউ নিউটন, তাহলে কিন্তু পুরোটা লিখলে এম দ্বারা তোমার ছোট অক্ষরে হবে। হ্যাঁ, এটা একক লেখার কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো ফলো করে তুমি জানতে পারবা যে এককগুলো কিভাবে লিখতে হয়। তাহলে এখান থেকে এটা বলতে পারি আমরা যে নিউটন সমান সমান হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপরে আসো বল গেল, তারপর হচ্ছে কাজ, কাজ সমান সমান আমরা কি পেয়েছিলাম, কাজ সমান সমান পেয়েছিলাম ভর ইনটু দৈর্ঘ্য স্কয়ার, দৈর্ঘ্য স্কয়ার, আর নিচে কি ছিল সময় স্কয়ার। তাহলে সময় স্কয়ার সমান সমান এখন একক কি লেখো বলো, একক ভরের একক কেজি, ভরের একক কেজি, দৈর্ঘ্যের একক কি, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার তার উপর স্কয়ার, আর নিচে হলো সময় সময়ের একক কি সেকেন্ড স্কয়ার। তাহলে কি হবে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। তবে এইটাকেও কিন্তু এই এককে সাধারণত লেখা হয় না, এটা সাধারণত এইভাবে লেখা হয় তবে অবজেক্টিভ আসতে পারে। যেমন এটাকে এইভাবে না লিখে আমরা কি লিখি যে জুল, কারণ কাজের একক জুল এটাই আমরা জানি, কিন্তু অবজেক্টিভ আসতে পারে যে একজন সমান সমান কত বা জুল সমান সমান কত, তখন তোমাকে অ্যান্সার করতে হবে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এইগুলো হচ্ছে কি একক, যৌগিক একক বা লব্ধ একক, যে এককগুলো তৈরি হয়েছে কিসের দ্বারা, এক একাধিক মৌলিক এককের সমান। পূর্বে যখন একক প্রচলিত ছিল তখন কিন্তু এক ধরনের একক প্রচলিত ছিল, তখন তিনটা এককের পদ্ধতি প্রচলিত ছিল। কি কি সেই তিনটা এককের পদ্ধতি,
একটা নাম ছিল কি এককের পদ্ধতি নিয়ে আমরা একটু কথা বলবো পদ্ধতি দেখো আমরা জানি যে পূর্বে এককে তিনটা পদ্ধতি প্রচলিত ছিল FPS CGS আর আরেকটা ছিল কি MKS FPS মানে ফুট পাউন্ড সেকেন্ড CGS মানে হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড MKS হচ্ছে কি মিটার কিলোগ্রাম সেকেন্ড তো যখন এই তিন ধরনের একক প্রচলিত ছিল তখন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই তো অসুবিধা হবে কারণ কোন জায়গায় ঘর পরিমাপ করা হচ্ছে পাউন্ডে তুমি কিনতে গিয়েছো কিলোগ্রাম আর একজন কিনতে গিয়েছে গ্রাম যখন সে পাউন্ডে নিবে তখন তোমাকে পাউন্ড নিতে হবে কিন্তু তুমি চাচ্ছ কি যে আমি গ্রাম বা কিলোগ্রাম তো স্বাভাবিকভাবে এখানে একটা ঝামেলা আমরা যেমন দেখো বলি কি যে তোমার উচ্চতা কত তুমি স্বাভাবিকভাবে বলো কি এত ফুট আসলে এত ফুট এটা তো ইন্টারন্যাশনাল মাপ না ইন্টারন্যাশনাল মাপ হবে কি মিটার তাই না তবে সেই ক্ষেত্রে একটা ঝামেলা তুমি মাপনা কত ফুট হিসেবে অথচ মাপ দেওয়া আছে সেন্টিমিটার বা মিটার হিসেবে তার মানে বোঝা যাচ্ছে যে আন্তর্জাতিকভাবে পরিমাপের ক্ষেত্রে এই তিনটা পদ্ধতি কিছুটা সমস্যার সৃষ্টি করে কারণ একটা রাশি এক একটা দেশে বা এক একটা অঞ্চলে ভিন্ন ভিন্ন এককে পরিমাপ করা হচ্ছে যেটা প্রবলেম যেমন ধরো দোকানে গেলে তুমি কেক কিনতে অনেক দোকান আছে কেক কিন্তু কেজিতে দেয় না হিসেবে কেক দেয় পাউন্ডে এখন তুমি যাই বললা যে আমি কেজিতে নিই দোকানদার তোমাকে দিচ্ছে না আর তুমি কেজিতেই নিবা তার মানে কি স্বাভাবিকভাবে হয় তুমি এটা কেকটা নিবা না আর নিলে তোমাকে কিসে নিতে হবে পাউন্ডে নিতে হবে এই যে ব্যবসায়িক একটা ঝামেলা এই ঝামেলা থেকে উদ্ধার পাওয়ার জন্য তখন 1960 সালে বিজ্ঞানীরা চিন্তা করলো যে আন্তর্জাতিক ভাবে একটা রাশি একটাই হবে সবাই সেই একটা মানবে বাধ্য সেই এককটার নাম তারা দিলেন কি এসআই একক সেই এককটার নাম কি দিলেন এসআই একক অর্থাৎ ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট যেটাকে সংক্ষেপে এসআই বলা হয় এককের আন্তর্জাতিক পদ্ধতি মূলত এই এসআই পদ্ধতিতে আমরা এককগুলোকে লিখব আমি যে এককগুলো এখানে লিখেছি সেই এককগুলোকেও লিখেছি কিন্তু এসআই পদ্ধতিতে ওই এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার সময়ের একক সেকেন্ড ঘরের একক কিলোগ্রাম ইত্যাদি ইত্যাদি বুঝতে পেরেছ তাহলে এখন আমরা সব এককগুলি কোন এককে লিখব এসআই এককে লিখব হ্যাঁ অন্যান্য এককে থাকতে পারে সেন্টিমিটার থাকতে পারে তাহলে সেন্টিমিটারকে যদি তুমি মিটার করতে চাও তাহলে সেটার অবশ্যই কিছু একটা ব্যাপার আছে সেটা তোমাকে ফলো করতে হবে মূলত এই এসআই এককটা এই এমকেএস এককে একটা আপডেট ভার্সন করতে পারো তুমি হ্যাঁ অর্থাৎ এসআই এককে এই এমকেএস এককে আপডেট করা হয়েছে অর্থাৎ এটাকেই নতুন করে নাম দেওয়া হয়েছে কি এসআই একক বুঝতে পেরেছো তাহলে আশা করি তোমরা একক সম্পর্কে জানতে পেরেছো এখানে যে সাতটি মৌলিক একক বলেছি এই প্রত্যেকটা এককের অর্থাৎ মৌলিক এককের সংজ্ঞা আছে যে সংজ্ঞাগুলো হয়তো আমরা সামনের ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ তো আবারও সামনের ক্লাসে তোমাদের সাথে কথা হবে দেখা হবে তখন পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এই কামনা আল্লাহ হাফেজ